বলিউডের আশিকি টু চলচ্চিত্রের নির্মাতা শুটিং সেটে নায়ক আদিত্য রায় কাপুরকে চরিত্র বুঝিয়ে দিতে গিয়ে বলেছিলেন, তোমাকে আমি বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহের লুকে চাই, সালমানের স্টাইল গুলো ফলো করো। পরবর্তীতে সালমান শাহ অভিনীত কিছু সিনেমার ভিডিও ফুটেজ দেখানো হয় আদিত্যকে। এই খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। স্টাইল আইকন সালমান শাহ দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও ছিলেন তুমুল জনপ্রিয়। বলিউডের বাদশাহ বলা হয় শাহরুখ খানকে, অথচ 90 দশকে বাংলাদেশে সালমান শাহের মতো জনপ্রিয় ছিলেন না শাহরুখ খান। সালমান শাহের জনপ্রিয়তা যখন আকাশ ছোঁয়া, বলিউডে তখন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন শাহরুখ খান। সালমান শাহের আগে শাহরুখ খানের সিনেমা ক্যারিয়ার শুরু হলেও জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন সালমান শাহ। সালমান শাহর সঙ্গে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের একবার দেখা হয়েছিল মুম্বাইয়ে। সালমান তখন স্ত্রীকে নিয়ে পারিবারিক সফরে মুম্বাই গিয়েছিলেন, তাই শাহরুখই সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে 1992 সালে। 1993 সালে সোহানুর রহমান সোহানের কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় সালমান শাহর। প্রথম ছবিতেই আকাশ ছোঁয়া সাফল্য পান সালমান, কিন্তু শাহরুখকে জনপ্রিয় হতে অপেক্ষা করতে হয় আরো কয়েক বছর। সালমান শাহর স্টাইল এই সময়ে অনেক চলচ্চিত্র অভিনেতার মাঝেই দেখা যায়। 90 দশকে সালমান শাহ মাথায় যেভাবে টুপি পরতেন, সেই স্টাইলে আজকের অনেক সিনেমার নায়কদের দেখা যায়। সালমানের ভক্তরা কেউ কেউ মনে করেন, বেঁচে থাকলে আজ হয়তো শাহরুখের চেয়েও বেশি জনপ্রিয় হতেন সালমান শাহ। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ কোটি ভক্তকে কাঁদিয়ে 1996 সালের 6 সেপ্টেম্বর মায়ার সাগর পাড়ি দিয়ে চিরদিনের জন্য চলে যান। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর মাত্র 4 বছরে 27টি সিনেমায় অভিনয় করেন, যার সবগুলো ব্যবসা সফল হয়। 1971 সালের 19 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সালমান।